আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ঐতিহ্যবাহী শোল মাছের ওলমা বানিয়ে দেখাবো। এই রান্নাটি অনেক পুরনো রান্না, আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। এখানে আমি একটি শোল মাছ পিস পিস করে কেটে নিয়েছি। শোল মাছের ওলমা রান্না করার জন্য এভাবেই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। শোল মাছের ওলমা রান্না করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে আলু পিস পিস করে কেটে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার ভালো করে মশলার সাথে মাছগুলোকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি শোল মাছ হালকা করে ভেজে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। মাছ রান্না করার জন্য মাছ ভাজা তেলের ভিতরে আরো কিছু তেল অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা জিরে ধুনে একসাথে বাটা। দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য অল্প অল্প পানিও ব্যবহার করেছি। মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
পানিতে বলক এসে গেলেই মাছ এবং আলু ভাজাগুলোও দিয়ে দেব। বলক এসে গেছে, এবার আলু এবং মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে মাছ রেখে দেব চুলার উপরে। বন্ধুরা, মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পুরনো দিনের শোল মাছের ওলমা রান্না। বন্ধুরা, আপনারা বাসায় এভাবে ঐতিহ্যবাহী রান্নাটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আমার এই পুরনো দিনের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।